ছেলেটাকে এখন দেখি ছেলে বাবার নাম বুঝে যাচ্ছে, আবার দাঁড়িয়ে আছে ওই তো বাবার নাম বুঝে যাচ্ছে। আমার বাবা মা আর আমার স্যারেরা মহারাজ, স্কুলের সমস্ত টিচাররা, আমার কোচিংয়ের স্যারেরা, সমস্ত স্যারেরাই আমার থেকেও বেশি পরিশ্রম করে আমার সাফল্য এনেছে। হ্যাঁ খাও খাও, কেমন খুশি লাগছে মহারাজকে? তো খাইয়ে দাও মহারাজকে। আপনি ভেবে আশা করেছিলেন? হ্যাঁ মোটামুটি করেছিলাম, ও পড়াশুনে বরাবরই খুব মানে নিজের আনন্দেই পড়তো, কোনো সময় চাপ দিতে হয়নি, ভালোবেসেই পড়েছে। রেজাল্টটা যে আশ্চর্যজনকভাবে হয়েছে তা না, ও এমনিতেই পড়াশোনাটাকে খুব ভালোই বাসে, যার জন্য একটু আশাবাদী ছিলাম হয়তো বা নামগুলোর মধ্যে থাকবে। যা হয়েছে থার্ড হয়েছে, খুব আনন্দিত। আপনার বাড়িটা কোথায়? পশ্চিমপাড়া রহড়া। আপনার নাম? আর সুতপা মাইতি। কেমন লাগছে? ভালো লাগছে, সবাই খুশি। আমার আশা করেছিলে? আশা করেছিলাম ভালো রেজাল্ট হবে। এতটা ভালো হবে করতে কতক্ষণ করতে? সেটা আমার কোনো রুটিন ছিল না, যেদিন যেরকম ভালো লাগতো সেরকম করতে। পড়াশুনো ভালো লাগে কতক্ষণ করতে? দিনে ভালো লাগলে আমি অনেকক্ষণ করতে পারি, এবার কোনো নির্দিষ্ট রুটিন নেই আমার। কীভাবে শুরুটা কীভাবে করতে? কটায় ঘুম থেকে উঠতে? প্রত্যেকদিনই প্রত্যেকটা সাবজেক্ট অল্প অল্প করে পড়তাম। কটায় ঘুম থেকে উঠতে? প্রতিদিন ছটা। আর শুতে যেতে? দশটা। দেখুন দশটার মধ্যে শুয়ে পড়তে, একটু পরীক্ষার আগে আগে একটু দেরি করে শুতাম। তার ঘন্টা পড়তে? দেখুন আপনারা মহারাজের স্কুলে ঢুকতে দিন, মহারাজের সঙ্গে এরপরে কী?